একজন নয়েম নিজামের মতো সাংবাদিক, একজন নয়েম নিজামের মতো সম্পাদককে আপনারা কি তৈরি করতে পারবেন? পারবেন না। যারা তৈরি করেছে, আপনারা বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আপনারা মামলা করেছেন। আপনারা একটা সাংবাদিক তৈরি করতে তো পারবেন না। আপনারা চুরি করবেন, আপনারা প্রতারিত করবেন, আপনারা মানুষ ঠকিয়ে খাবেন, আর আপনাদের বিরুদ্ধে সত্য কথা বললে আপনারা মানহানির মামলা করবেন। মানহানির মামলা আমরাও দেখাতে চাই, আমরাও দেখিয়ে দিতে চাই। আজকে যারা আমরা দাঁড়িয়েছি, যদি আপনারা কেউ মনে করেন এখানে যারা দাঁড়িয়েছেন তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, তাহলে ভবিষ্যতে আমি বলে দিতে চাই, এই প্ল্যাটফর্ম থেকে কেবলমাত্র আমরা শুরু করেছি। বাংলাদেশের যত আইজল আছে সাংবাদিকদের নক্ষত্র, এই প্রতিবাদ ভাষা সেই দূর পর্যন্ত পৌঁছাবে, বিশ্ব পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিব। এবং এই প্ল্যাটফর্মে, এই মানববন্ধনে আগামীতে সাংবাদিকদের ঢল পড়বে। যত নেতৃবৃন্দ আছে, সাংবাদিকদের যত নক্ষত্র আছে, তারা এই প্ল্যাটফর্মে আগামীতে দাঁড়াবে যদি না মামলা প্রত্যাহার করা হয়। আমরা শুরুটা করেছি, এবং যদি আমাদেরকে শেষ করতে দেন, এই প্রতিবাদের ভাষা যদি আপনারা না বুঝেন, মনে করবেন যে এই প্রতিবাদের ভাষা বিশ্ব পর্যন্ত পৌঁছিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মামলা প্রত্যাহার করা হবে। একটি জবাব চাইবো রাষ্ট্রের কাছে, রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রের লোক কিভাবে মামলা করে, ষড়যন্ত্রমূলক মামলা করে। আমরা তার জবাব, উচিত জবাব না দিয়ে ঘরে ফিরব না ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিটি শাখা প্রশাখার পক্ষ থেকে এবং এই জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আমরা যারা ঢাকা উত্তর এবং দক্ষিণ কমিটির নেতৃবৃন্দ দাঁড়িয়েছি, তাদের পক্ষ থেকে আমি জাতিকে জানাতে চাই, রাষ্ট্রকে বলতে চাই, আপনারা নিজেদের জন্য আত্মঘাতী হবেন না। এই রাষ্ট্রকে যারা যার কলমে এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক রিপোর্টগুলো উঠে আসে, ঐতিহাসিক প্রতিবেদন উঠে আসে, রাষ্ট্র যাকে স্বীকৃতি দিয়েছে বারংবার, আপনারা বিশ্বাসঘাতক, আপনারা মির্জাফর, রাষ্ট্র যাকে পদক দিয়েছে, স্বর্ণ পদক দিয়েছে, মানবতার পদক দিয়েছে, আপনারা তাকে কলঙ্কিত করেছেন, আপনারা তাকে কলঙ্কিত করেছেন। বাংলাদেশ মফস্বল ফোরাম এই ব্যাপারে ঘৃণা প্রকাশ করছে, নিন্দা প্রকাশ করছে। এই রাষ্ট্রকে বলতে চাই, আপনারা যদি আপনাদের স্তম্ভগুলো টিকিয়ে রাখতে চান, এই সমস্ত ষড়যন্ত্র বন্ধ করুন।